হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেয়েদের গোপনাঙ্গের চুল কাটার মেশিনের বিষয়ে। এই মেশিন কিনতে গেলে আপনাদের কি কি লক্ষ্য করতে লাগবে, ওই মেশিনটার মধ্যে কি কি ফিচার্স থাকা উচিত, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটি বুঝিয়ে বলবো। তো ভিডিওটা শুরু থেকে না টেনে দেখতে থাকবেন। প্রথমে আপনার দেখতে লাগবে যে আপনার ট্রিমারে যেটা ব্লেড থাকে, ট্রিমার ব্লেড বলে হয়, ওই ব্লেডটা সফট হতে হবে। আপনার প্রশ্ন আসতে পারে এটা আবার সফট হতে হবে কেন? স্কিনে ইরিটেশন হতে পারে, এই ইরিটেশন হওয়ার ফলে আপনার স্কিনে ইনফেকশনও হতে পারে। এই মেশিনটা আকৃতিতে ছোট এবং চেকন হতে লাগবে। চেকন হলে বা আকৃতি ছোট হলে আপনার গোপনাঙ্গের ওই জায়গাটায় সহজে ব্যবহার করতে পারবে। এগুলা ট্রিমার কিনতে গেলে আপনারা ভালো ব্র্যান্ডের একটা কোম্পানির ট্রিমার কিনবেন, কারণ ভালো ব্র্যান্ডের ট্রিমারগুলা ব্যাটারি চার্জ এবং সার্ভিসগুলো অনেক ভালো দিয়ে থাকে। একটা ভালো ব্র্যান্ডের ট্রিমার আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে কিনতে পারেন।